আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন, দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন উপলক্ষে সারা দেশে সরকারি, আধা সরকারি, সাহিত্যশাসিত ও বেসরকারিভাবে এবং দলীয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি রেখেছে। যথাযোগ্য মর্যাদা ও স্মরণে দিনটি পালিত হবে। তারই ধারাবাহিকতায় সূর্যোদয়ের সাথে সাথে বাঙালি জাতির বীর শহীদদের স্মরণে যশোর মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম বার পিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উদ্বোধন কর্মকর্তা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সঙ্গে সঙ্গে মহান বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন যশোর জেলা জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম খান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন যশোর জেলা জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম বা বিপিএম মহোদয়, সঙ্গে রয়েছেন বিপিআই পুলিশ সুপার জনাব জ্যেষ্ঠ সাথী মহোদয়, সিআইডি বিশেষ পুলিশ সুপার মহোদয় এবং সঙ্গে রয়েছেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা। এ সময় বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এবং তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা যুদ্ধ বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় সম্মান দিবস। উপস্থিত সকলে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবেন। আপে শুরু, আপে শেষ। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে যশোর পুলিশের আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের জন্য কোতোয়ালি মডেল থানা এবং জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
স্বাধীনতা যোদ্ধা বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় সালাম দেবে সালাম। উপস্থিত সকলে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবত পালন করবেন। আপে শুরু, আপে শেষ।